গাইস, আজকে আমরা চলে এসেছি বীরভূমের সোনাঝুরির হাটে, স্পেশাল মাখা কাকুর কাছে, নাম করা। তো মাখা কাকুর কাছে বিভিন্ন মাখা আছে, পেয়ারা মাখা, আমড়া মাখা, বেল মাখা, তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল আইটেম আছে, তেঁতুল মাখা। তো আমরা তেঁতুল মাখা আজকে ট্রাই করব। কিন্তু তেঁতুল নাকি খুব মিষ্টি কাকু বলছে, কিন্তু তেঁতুলে যদি স্যাকারিন দেওয়া থাকে আমরা খাবো না, তাই কাউকে জিজ্ঞাসা করে নেব। সেকেন্ড টেকেন্ড দেওয়া নেই তো তেঁতুলে, তাহলে তেঁতুল তেঁতুলাটা মাখিয়ে দেবে খাবো, এই খাবে এই খাবে কতগুলো খাবে? স্যাকারিন না দেওয়া থাকলে বলুন, তাহলে অন্য জিনিস খাবো, বুঝতে পারলেন? যদি না দেওয়া থাকে তেঁতুলে তাহলে বলুন, নালে অন্য জিনিসটা খাবো। অন্যই খান, তো তেঁতুলে স্যাকারিন দেওয়া আছে কিনা আমরা টেস্ট করে নিলাম। ঠিক আছে, ওটা তেঁতুলের কি হচ্ছে? তেঁতুল মাখা। যাই হোক, আমরা আম মাখা, আমড়া মাখা, পেয়ারা মাখা, বিভিন্ন মাখা খেয়েছি, আজকে আমরা তেঁতুল মাখা ট্রাই করতে যাচ্ছি। ভাই কি বলছে রে? আপনি তো 100 গ্রাম নিচ্ছেন, এখানে মানুষ 250-500 গ্রাম আমার কাছে মাখা। তাই ফেসবুক খুলুন, টেডি সোয়াদ খুললেই আমাকে দেখতে পাবেন। টেডি টেডি সোয়াদ যেটা সে ঠাকুমা রান। আচ্ছা, ওটা আমি আছি, বাবা আছে, সোনাঝুরি হাটে স্পেশালিস্ট আমরা কাকা। আমার নাম হচ্ছে সোনাঝুরি হাটে আম্মা কাকা, শীতে তুলব আম্মা। আমার আচারের লোক, মাখারি লোক। দেখো দেখো আমাদের কোর্স হচ্ছে মাখা, একটু ঝাল ঝাল করবেন, ঠিক আছে? তুমি যেটাই চাবে সেটাই দেবো, সেটাই তুমি পাবে টেস্ট। মাখার স্পেশালিস্ট মাখাটা খাও, তাহলে তুমি বুঝতে পারবে কোথা থেকে আসছো। আমাদের বীরভূম আচারের মুরব্ব আমাদের স্টল আছে, আচারের আচার মুরব্ব আমার মা। আচ্ছা, এটা দিয়ে যেটা দিলেন, এটা কিসের আচার ছিল? ওটা সব দিলেন আম কাশুন, এই যে ডিব্বাতে করে ভরা আছে বিক্রি করছে। এই তেঁতুল মাখা আপনি লাইভে প্রথমবার খাবেন, তাই চ্যালেঞ্জ। কলকাতার লোক যত সব আসে আমার কাছে, এই হাটে যত লোক আসে হাফ কাস্টমার আমার। যাই হোক, মাখা আমাদের মোটামুটি রেডি, আমরা এবার মাখাটা টেস্ট করবো। টেস্টটা কেমন বল? তো কাকু আমাদের এক টুকরো বিলাতি আমড়া মাখা অফার করলো, তো আমরা খেয়ে দেখবো ওটা কেমন টেস্ট হয়েছে। যাই হোক, ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে বিলাতি আমড়া মাখাও দারুণ টেস্ট। মাখা কাকু ইউটিউবে নাকি চ্যানেল আছে।